চাষি বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। আমি তোমাদের পরিচয়টা দিই, আমি সুস্মিতা সিদ্দার, এমএস মাধ্যমিক বালিয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর এই ধর্ম ক্লাসটা দিব। প্রথমে আমি যেহেতু হিন্দু ধর্মের একটা ক্লাস নিব, তখন আমি একটা গীতার শ্লোক প্রথমে তোমাদের বলছি যে ঈশ্বরকে যখন আমরা স্মরণ করি তার আগে একটা পবিত্র গীতা পাঠ করলে ভালো হয়। যে যথামান প্রপদন্তে তানি স্থতৈব ভজামহ মম বর্তান বর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। এখানে গীতাই বলেছে আমাকে যে যেভাবে ঘোষণা করুক না কেন আমি তাকে সেভাবেই তুষ্ট করি, কিন্তু শুধু আমার শরণাপন্ন হতে হবে, তা না হলে শরণাপন্ন না হলে কর্ম না করলে কোনো কিছুই লাভ করা যায় না। আমরা যখন উচ্চশিক্ষায় শিক্ষিত হব তখন কিন্তু ভগবানের চিন্তা করতে হবে, ঈশ্বরের চিন্তা করতে হবে, তারপরে ভালো কিছু পাওয়া যাবে এভাবে। তাহলে আজ আমি তোমাদের যে ক্লাসটা নিব আর শিরোনাম বলছি ঈশ্বরের স্বরূপ পার্ট তিন, জ্ঞানী যোগী ও ভক্তের দৃষ্টিতে ঈশ্বর। তাহলে জ্ঞানী যোগী ও ঈশ্বর নিজ নিজ দৃষ্টিকোণ থেকে উপলব্ধি করেছেন এবং বর্ণনা করেছেন। কিভাবে জ্ঞানী জ্ঞানের মধ্য দিয়ে, যোগী যোগ সাধনার মধ্য দিয়ে, এবং ভক্ত ভক্তের মধ্য দিয়ে ঈশ্বরের স্বরূপ উপলব্ধি করেছেন। এইভাবে ঈশ্বরকে যিনি জ্ঞানের মধ্য দিয়ে উপলব্ধি করেছেন তিনি জ্ঞানী। ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য গীতায় বিভিন্ন ধরনের পথ বর্ণনা করেছেন, যেমন যোগ ঈশ্বর লাভের এ সকল পথকে যোগ সাধনা বলে। যারা আত্মার উপাসনা করেন এবং যোগ সাধনার সঙ্গে সম্পৃক্ত তাদের যোগী বলা হয়। আবার যারা ভক্তির মধ্য দিয়ে ঈশ্বরের স্বরূপ উপলব্ধি করেছেন তাদেরকে বলা হয় ভক্ত। আর যারা জ্ঞানের মাধ্যমে উপলব্ধি করেছেন তাদেরকে বলা হয় জ্ঞানী। এইভাবে আমাদের তিনটে পথ অনুসরণ করে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করি। যেমন যোগী সবসময় কিন্তু তার ঈশ্বর চিন্তা, সে একমাত্র ঈশ্বর চিন্তা ছাড়া আর কোনো কিছুই চিন্তা করতে পারে না। যে তার উদ্দেশ্য কি, যে আমি ঈশ্বরকে পাবো, ঈশ্বরকে লাভ করব। এইভাবে জ্ঞানী যোগী ও ভক্তের দৃষ্টিতে ঈশ্বর যে স্বরূপ বর্ণিত হয়েছে তার আলোচনা নিচে তোমাদের সামনে তুলে ধরা হবে। জ্ঞানীর দৃষ্টিতে ঈশ্বর দেখো কিভাবে, যারা সকল বিষয় বাসনা পরিত্যাগ করে সর্বব্যাপী ও নিরাকার ব্রহ্মকে উপলব্ধি করেছেন এবং ব্রহ্মের সন্তুষ্ট করেছেন, তাদেরকে কি বলা হয়, জ্ঞানী বলা হয়। জ্ঞানীর কাছে ঈশ্বর ব্রহ্ম যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। জ্ঞানী ব্যক্তিরা মানুষের জন্য, জীবের জন্য এবং ঈশ্বরের ভালোবাসার জন্য কাজ করে গেছেন। জ্ঞান যোগে তারা এসব করেন। জ্ঞান অর্থ কি, জ্ঞান অর্থ হচ্ছে জানা, আর যোগ অর্থ হচ্ছে যুক্ত হওয়া। তাই জ্ঞানী শব্দের অর্থ দাঁড়ায় কোনো বিষয় সম্পর্কে জানার সঙ্গে যুক্ত। জ্ঞান দুই প্রকার, বিদ্যা ও অবিদ্যা। এই বিদ্যা ও অবিদ্যা
পরা ও অপরা নামে পরিচিত। বিদ্যার দ্বারা ব্রহ্মকে লাভ করা যায়। সর্ব ভূতে ঈশ্বরের উপলব্ধি হয়, জাগতিক বিষয়ে বৈরাগ্যের উদয় হয়। এইভাবে তারা ঈশ্বরের সান্নিধ্য লাভ করেছেন। এবার দেখো তোমরা যোগী দৃষ্টিতে যারা একাগ্র সহকারে মনের অন্তঃস্থল থেকে ঈশ্বরের অনুসন্ধান করেন, সকল কামনা বাসনা দূর করতে সমর্থন হন, তাদের যোগী বলা হয়। এদের মুখ্য উদ্দেশ্য কি? ঈশ্বর লাভ। যোগীদের দৃষ্টিতে ঈশ্বর পরমাত্মা, এই পরমাত্মাই জীবাত্মা রূপে জীবের মধ্যে অবস্থান করেন, তাই যোগীর কাছে জীব ঈশ্বর। মহাযোগী ও মহাজ্ঞানী স্বামী বিবেকানন্দ এ মহাবিশ্বের সকল কিছুকেই বহুরূপে ঈশ্বরের প্রকাশ বলে অভিহিত করেছেন। তাই তার অমর বাণী, বহুরূপী সম্মুখে তোমার সারিকতা খুঁজেছে ঈশ্বর, অর্থাৎ জীবের সেবা করলে ঈশ্বরের সেবা করা হয়। তাই আমরা করি ঈশ্বর গেলে জীবকে সেবা করব, এবং জীবকে সেবা করলে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়। এবার দেখো তোমরা ভক্তের দৃষ্টিতে ঈশ্বর, যারা সংসারের বিষয় ও বৈষয়িক কর্মের মধ্য থেকে সর্বশক্তিমান ভগবানের উপাসনা করেন, তাদের ভক্ত বলা হয়। ভক্তেরা সর্বজীবে ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করেন এবং সেভাবেই জীব সেবার মধ্য দিয়ে ঈশ্বরের সেবা করেন। ভক্তের নিকট ঈশ্বর ভগবান, তিনি আনন্দময়, তাই তিনি সর্বজীবে সবার মনে আনন্দ দেন, শান্তি দেন, তিনি সবসময় জীবের পাশে থাকেন। তাই অশ্বম শ্রেণীর বন্ধুগণ, তোমরা আমি যে অধ্যায়টা বা এই শিরোনামটা পড়ালাম, তোমরা মনোযোগ সহকারে একটু পড়বে এবং দেখবে, আর তোমরা এই করোনা চলাকালীন একটু সাবধানে থাকবে, সুস্থ থাকবে, ঈশ্বরের কামনা বাসনা করবে যে ঈশ্বর যাতে তোমাদের মঙ্গল করে, সেই চিন্তাভাবনা।